হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে আমরা আবার যাচ্ছি একটা ট্রিপে, আর এইবারের ট্রিপটা বড় ট্রিপ নয়, এটা একটা শর্ট ট্রিপে। অ্যাকচুয়ালি আমরা এরকম শর্ট ট্রিপ ছোটোখাটো করে থাকি, বাট এইটা অনেক দিন গ্যাপ ছিল, অনেক দিন পর আমরা আবার যাচ্ছি। এবং এবারের ট্রিপটা নর্থ বেঙ্গল, বাট নর্থ বেঙ্গলের গেলেও এবারে একটা নতুন জায়গায় যাব এবং সেটা কোয়াইট অ্যাডভেঞ্চারাস। তো দেখা যাক কী হয়, কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা এবার বেরিয়ে পড়েছি, এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপরেই তোমাদের সাথে আবার কথা বলছি। আছি আমরা চারজন, চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি, আর আমাদের হচ্ছে গেট নাম্বার 24, সেটা অলরেডি ব্যাকেই রয়েছে। তো আমরা এখানে একটু ফাঁকা দেখে এই জায়গাটায় এসে বসলাম, আর মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। আর যথেষ্ট গরম আজকে, যদিও জানি না ওই দিকটা শুনছি নাকি মেঘলা মেঘলা মতো আছে, এখনও জানি না। আবার পাহাড়ে মেঘলাটা আবার যদিও খুব মেঘ কেটে গেলেই ভালো হয়। তো যাই হোক, ওপরে উঠে তারপরে আবার মানে ফ্লাইট থেকে নেমে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, বেশি টাইম নেই যদিও, 15-20 মিনিটের মধ্যেই আমাদের মানে উঠে পড়তে হবে, কারণ 11:30 হচ্ছে বোর্ডিং টাইম, আর এখন বাজে বোধহয় 11:20 মতো। তো ম্যাক্সিমাম 10 মিনিটস আমরা বসতে পারবো এই আর কি। তো চলো, টুকটাক ট্যুর অ্যাকচুয়ালি আমরা করতেই থাকি, বাট অনেক দিন হলে এরকম টুকটাক ট্যুর হয় এই আর কি, সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে আবার ফ্লাইটে উঠে। ওকে, লেটস গো। বুঝতেই পারছো, বসে পড়েছে, আমাদের তিনজনের একসাথেই সিটটা পড়েছে, মানে 10 ABC, আর বাবার এখানে পড়েছে সাইডে এসে দেখো। তো এবারে টেক অফ হওয়ার টাইম হয়ে গেছে, তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাগডোগরায় নেমে। ওকে, তো আমরা এখন শিলিগুড়িতে চলে এসেছি, আর বাবা নিচে একটা মিটিং আছে বলে বাবা মিটিংয়ে গেছে, আর আমরা উপরে রুমে রয়েছি। আর বাবার মিটিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা আর কি উঠে যাব ওপরের দিকে। এবারে ব্যাপারটা হচ্ছে ওপরের ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে আমরা কোথায় থাকবো, এটাই আর কি ব্যাপার, মানে কোথায় স্টে করবো। কারণ আমরা ভাবছিলাম যে মাঝামাঝি একটা জায়গায় স্টে করবো, মাঝামাঝি একটা জায়গায় স্টে করলে কি হবে, যদি ওপরে খুব খারাপ ওয়েদার থাকে তখন আমাদের মানে আমরা চাইলে অন্য কোনো জায়গায় আর কি চলে যেতে পারবো, ডুয়ার্সের দিকে বা নিচের দিকে। তো সেই কারণে তো এখন দেখা যাক, মিরিক বা দার্জিলিং এরকম কোনো একটা জায়গায় আমরা স্টে করবো ভাবছি। তো দেখি এখন কোথায় স্টে করি। না আমার মানে বড় বেড়াটা বছরে একটা করো ভালো, কিন্তু তাছাড়া এই যে ছোটোখাটো টুকটাক মানে একদম ধরো যেটাকে বলে রিফ্রেশিং ট্রিপ বলা চলে আর কি, এগুলোকে যে 2-3 দিন 4 দিনের মতো, ম্যাক্সিমাম 3-4 দিনের যে ট্রিপগুলো হয় সেগুলো আমার ভীষণ রিফ্রেশিং লাগে, মানে ভীষণ ভালো লাগে, একদম ধরো তোমার কাজকর্মের এনার্জি সব কিছু ঠিক করে দেয়। এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে গাড়িতে উঠে আবার যখন যাত্রা শুরু করে তখন আবার তোমাদের সাথে কথা বলবো। ওকে, চলো দেখতে থাকো। কি সব বলছে, এইটা কার্শিয়াং শহর, এটা কার্শিয়াং, হ্যাঁ তো এসেছিস তো? হ্যাঁ, ছোটবেলা কার্শিয়াং এসেছি, অনেক ছোটবেলা এসেছি, হ্যাঁ অনেক ছোটবেলা, না মনে আছে অতটা ইয়ে দেন না। এই রাস্তাটা নাকি সবচেয়ে শর্টকাট রাস্তা, দেখো একটা তো রোহিণী রাস্তা, একদম অন্য টাইপের একটা ফুল, এটাকে নি এই আছে একদম অন্য। গাইস, আমরা দার্জিলিং পৌঁছে গেছি, তো প্রথমেই তোমাদেরকে আগে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে বাকি কথা বলছি। তো
এসেছি তোমরা দেখলে। আমাদের চা খাওয়াটাও হয়ে গেছে, আর এবারে আমরা একটু মেলের দিকে যাব। প্রথমে ঢোকার সময় অ্যাকচুয়ালি ওয়েদারটা খুবই মানে ফগি ছিল, আর বৃষ্টিও টিপটিপ করে পড়ছিল, তো আমরা ভেবেছিলাম মেবি হয়তো যেতে পারবো না, বা দার্জিলিংয়ে আসলে মোমো খাবো না এটা তো হতে পারে না, তো সেই জন্যে। আর তাছাড়া এখন দেখলাম ওয়েদারটা বেশ পরিষ্কারও হয়ে গেছে, মানে পাহাড়ে যা হয় আর কি, তো সেই কারণে আমরা একটু চা খেয়ে শরীরটা গরম করে নিই। বিশাল কিছু ঠান্ডা যদিও মানে হালকা ঠান্ডা, মানে ওই একটা হাফ সোয়েটার পরলেই হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা একটু বেরোবো সবাই মিলে আর কি, বেরিয়ে একটু মেলটা ঘুরবো যেরকম আর কি, সবাই দার্জিলিং আসলে মেল তো সব থেকে বেস্ট ঘোরার জায়গা, তো মেলটা ঘুরবো আর মোমো টোমো কিনে নিয়ে চলে আসবো। আর রাত্রেবেলা আমাদের আবার ডিনার আছে, রাত্রেবেলা আমাদের এখানকার দেশি চিকেন ডিনারে আছে, তো এই আর কি। তো চলো মেলটায় যাবো যখন, তোমাদেরকে আশা করি এখন অবধি ওয়েদারটা ঠিকঠাকই আছে, তো মেলে গেলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। তো চলো দেখা হচ্ছে আবার মেলে গিয়ে। বুঝতেই পারছো যে আমরা অলরেডি মেলে চলে এসেছি, আর প্রচুর লোক মেলে, সবাই বসে আড্ডা মারছে। যারা দার্জিলিং এসছো তারা অলরেডি জানো। তো চলো এখন মেলের যে মেন স্ট্যাচুটা সেই স্ট্যাচুটা দেখাই। তো এই যে স্ট্যাচুটা দেখছো, এটা আমি জানি না তোমরা কতজন জানো বলে, এটা অ্যাকচুয়ালি নেপালি পোয়েট ভানুভাক, নেপালি শাস্ত্রীয় কবি ভানুভাকের স্ট্যাচু আর কি। যে দেখো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমার ছোটোবেলাটা কেটেছে এখানে। তো এখানে ছোটোবেলাতে আমাদের কী হতো, যখন আমাদের এনার যেদিন জন্মদিন থাকতো সেদিনকে আমাদের স্কুল ছুটি থাকতো, শিলিগুড়ি দার্জিলিং পুরো এইটা পুরো স্কুল ছুটি থাকতো। আর আমরা কলকাতায় যখন ফোন করে বলতাম যে আমাদের স্কুল ছুটি, তখন সবাই ভাবতো ও মা আজকে কী করতে স্কুল ছুটি, তো এই আর কি। তো চলো এই জায়গাটা সুন্দর রেনোভেট করেছে, আর পেছনে এই যে জায়গাটা দেখছো, এই এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, এইটা এই জায়গাটা এবারে যাবো, এটাও পুরো নতুন। আমরা এর আগে মোটামুটি ধরো 4-5 বছর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা কাজ হচ্ছিল সত্যি। মানে দার্জিলিং আমি তো বহু বছর ধরে দেখছি, মানে দার্জিলিং আসলে একটা হোমলি ফিলিং আসে। হ্যাঁ চলো, একটা হোমলি ফিলিং আসে। তো চলো এবারে ওখানে যাওয়া যাক। ওখানে ফটো সেশন চলছিল ততক্ষণে অন্য একজনের আর কি, ততক্ষণে ভাবলাম তোমাদেরকে বি আর আম্বেদকরের একটা স্ট্যাচু করা হয়েছে এখানে, ভাবলাম সেটা দেখিয়ে দিচ্ছ। ওরে বি আর আম্বেদকরের একটা স্ট্যাচু করেছে, দেখেছো? অর্ডার দেওয়া হয়েছে এবং মোমো আমাদের বলেছে 15-20 মিনিট টাইম লাগবে, সেই জন্য আমরা এখন ঘুরছি। আর বাবা এখান থেকে টুপি কিনেছে একটা, আর একটা সোয়েটার কিনেছে আর কি, যার কারণ সান্দাকফুতে বলছে প্রচণ্ড ঠান্ডা হবে, তো সেই কারণে। আমাদের মোমো এসে গেছে, এখানে আমরা জুগাড় করে নিয়েছি একটা ইয়ে নিয়ে সস ঢেলে। হ্যাঁ টিস্যু নিয়ে আসতে পারো। যে দেখো ওকে, পুরোটা ঢালিস না, পুরোটা ঢালে এখানে ইয়ে হয়ে যাবে, কারণ নিচটা জোড়া আছে। এটা বানিয়েছি কেমন বল, সস রাখার এইটা, এটাকে মুড়ে আমি বানিয়ে নিয়েছি বাটি বাটি করে। এই যে চলো আপ টু উঠ পড়ো।
স্মেলি আলাদা। চলো আর ঠিক রেজিস্ট করা যাচ্ছে না, খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবারে আমরা ফ্রেশ হবো। আর এই ঘরে দেখো ভাই অলরেডি শুয়ে পড়েছে। আর এবারে কালকে সকালবেলা আমাদের অ্যাকচুয়ালি অনেক ভোর ভোর বেরোনো আছে, তো সেই কারণে আর কি আমাদেরকে এবারে শুয়ে পড়তে হবে। আর রাতের ডিনারটা আমি দেখাতে পারলাম না, কারণ এত খিদে পেয়েছিল মোমো খাওয়ার পরে আমরা ডিনার করে নিয়েছিলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, মানে সান্দাকফু, ওয়ে টু সান্দাকফু দিয়ে। তো দেখা হচ্ছে কাল সকালে উঠে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।